ত্রিপুরায় লক্ষ্মী পূজোর রাতে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়ির দোকানে তাণ্ডব চালালো বিজেপির হারমাত্রা। চম্বলে রাজত্ব চলছে, জানালেন সুবল ভৌমিক। দুর্গাপূজার পর এবার লক্ষ্মী পুজোতেও ত্রিপুরায় বিজেপির হাতে আক্রান্ত হল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার গভীর রাতে ত্রিপুরার কোয়াই জেলার জাম্বুরা গ্রামে সুশীল মোদকের বাড়িতে হামলা চালানো হয়। একইভাবে এদিন বিজেপির পার্শ্ববিক হামলা হয়েছে খয়েরপুরের দুলাল দাসের বাড়িতেও। তার দোকান ভাঙচুর করে লুটপাট চালানো হয়েছে। এই দুটি ক্ষেত্রেই বিজেপির হারমাদের তাণ্ডবের হাত থেকে তাদের পরিবারের লোকেরাও রেহাই পাননি, তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আমি দোকান বাজার পরিকোশনী বাজার আমার দোকান আছে। আমি দোকান লাগায় বাড়ির যাওয়ানোর সময় হঠাৎ করে সেরা তারা 10-12 জন বিজেপির লোক খোলা বাইন আইসে আইসেরা তারা আমার প্রথমে কালিগালাজ করছে। হঠাৎ করে আমি শাটার লাগাই নিতেছি, এরকম অবস্থার ভিতরে তারা আমার পেছন থেকে যেমনি ফারছে এমনি এই যে আমার মাথা এবং পিঠ মিট জুতা দিয়ে লাইট দায়িত্বে আমার দোকানের সামনে ফালাই রাখছে। এবার আমি এই মতো অবস্থার ভিতরে কোনো ক্রমে মানে প্রাণের পাশনের লেগে তারার লেগে প্রাণ বিকাশ আছে, ভাই তোরা আমার লেগে কে লেগে তা কথা চাস। এবার যা ইচ্ছা তা মুখ দিয়ে গালিগালাজ করছে, কইরে সেরে কইতেছে তৃণমূল আর করবি না, মানে এরকম মানে আমার মানে অপরাধের লোক আমি তৃণমূল করি পরিকোশ মনে বাজার থেকে এই দুই তারার এই দুই। বিজেপির এই বর্বরোচিত তাণ্ডবের তীব্র প্রতিবাদ জানিয়ে ত্রিপুরায় দলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক জানান, ত্রিপুরায় চম্বলের রাজত্ব চলছে, এখানে আইনের শাসন বলে কিছু নেই, পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করার অপরাধে প্রায় রোজই দলের কোনো না কোনো নেতা কর্মীর বাড়িতে হামলা হচ্ছে, পুলিশকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। তবে এসব করে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না। 2023-এ বিধানসভা নির্বাচনে ত্রিপুরার মানুষ এর জবাব দেবে। ন্যূনতম লক্ষ্মী পুজোটাও করতে পারেনি ঘরে ঘরে, এখানে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বিজেপি। এখন হাতে গোনা কিছু মাফিয়া বাইক বাহিনী রাতের আধারে হেলমেট পরে মুখে কাপড় বেঁধে এই একই টিম হাতে গোনা কটা মানুষ এখানে সেখানে গিয়ে, যেহেতু পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, হাতে গোনা কিছু মাফিয়া যার যখন যার খুশি যাকেই ভাবছে বিরোধী দল বা তৃণমূল করছে তার বাড়িতে হামলা করছে। খোয়াই মহকুমার জাম্বুরা গ্রামে সুশীল মোদকের বাড়িতে 10-12 জনের একটা দল গিয়ে আক্রমণ করেছে সুশীল মোদককে, সুশীল মোদকের স্ত্রীকে তার ছেলেকে মারধর করেছে, বাড়িতে অন্তত 2 লক্ষ টাকা জিনিসপত্র ভাঙচুর করেছে, ক্ষতি করেছে। একই সময়ে গতকাল রাত্রিতে খয়েরপুর বিধানসভার বণিক্য চৌমনিতে দুলাল দাস আমাদের একজন কর্মী তার দোকানে এসে 7-8 জন হেলমেট পরে মুখে কাপড় বেঁধে তার দোকানে হামলা করেছে, দোকানে প্রায় 2-3 লক্ষ টাকার জিনিস নষ্ট করেছে এবং তাকে প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে। লক্ষ্মী পুজো দুর্গাপুজোর সময়েও আক্রমণ চলছে, লক্ষ্মী পুজোর সময় আক্রমণ চলছে, যে কারণ এরা জনরুশের মধ্যে পড়ে গেছে ভারতীয় জনতা পার্টি। ওই হাতে গোনা কয়েকজন মাফিয়া রাতের আধারে করা ছাড়া এখন আর তাদের কিছু করার নেই, কারণ মানুষের উপর এত অত্যাচার এত জুলুম হয়েছে গত 3.5 বছর আমাদের রাজ্যের মানুষ, কারণ এখানে কেউ বাদ যায়নি, অন্তত 10 জনের উপর বিধায়ক আক্রান্ত হয়েছে, বিডিও থেকে প্রশাসনিক কর্তা থেকে পুলিশ অফিসার থেকে কেউ বাদ যায়নি, একটা অরাজক অবস্থা। চম্বলের রাজত্ব চলছে, জঙ্গলের রাজত্ব চলছে, এই অবস্থায় দাঁড়িয়ে ওরা দিনের পর দিন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর একটা অবুজ শিশুদের মতো কিছু বখাটে ছেলেপেলেদের উপর এই সরকারটা ছেড়ে দিয়েছে, বখাটে দুষ্কৃতিকারী তারা রাতে রাতে যাকে তাকে আক্রমণ করছে মারধর করছে। আমরা এর তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি, গণতান্ত্রিক ব্যবস্থা এইভাবে চলতে পারে না আর এই রাজ্যের মানুষ এইভাবে চলতে দেবে না। থানায় এফআইআর থানায় গিয়েছে, থানা তো এফআইআরই নিতে চায় না, পুলিশকে তো বলছেই মুখ্যমন্ত্রী থানায় গিয়ে কী হবে, মুখ্যমন্ত্রী বলছে পুলিশ আমার কন্ট্রোলে, মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে এফআইআর রিসিভ করতে হয়, মুখ্যমন্ত্রী বলছেন যে পুলিশ আমার কন্ট্রোলে, জুডিশিয়ারি আমার কন্ট্রোলে, এটা অরাজক ভয়াবহতা চলছে আমাদের রাজ্যে। ব্যুরো রিপোর্ট, জাগো বাংলা।